মদ যে খায় সে কি মুসলমান থাকে? জি, মদ খাইলে এটা কবিরা গুনাহ, সে আসলে ইমান থেকে বের হবে না, সে মুসলমান থাকবে। আর যদি মদকে হালাল মনে করে, হারামটাকে কেউ হালাল মনে করে, তাহলে ইমান যাবে। আর যদি হালাল মনে না করে, এটা অপরাধ, ফাসেক হবে সে, তাহলে ফাসেক হবে, অপরাধ হবে, গুনাহগার হবে, কি ইমান থেকে বের হবে না। দুনিয়া ও আখিরাতে শাস্তি আছে এর জন্য? হ্যাঁ, শাস্তি তো আসি, দুনিয়াতে শাস্তি আছে, আখিরাতে শাস্তি আছে, এবং এটা নিষেধ, আল্লাহ নিষেধ করছেন, সেটা শাস্তি আসে, কিন্তু ইমান থেকে বের হবে না। একটি হাদিস বোধহয় এরকম আছে কি যে মানে মদ পান, মদ পেটে নিয়ে যে মারা যায় সে জাহান্নামী, আল্লাহর আইনে সে বিশ্বাসী, কিন্তু শয়তান প্ররোচনা করছে, অপরাধ করছে। তবে এটা সে মারাত্মক, আজকাল আমরা যেটা করি যে কবরে যে পূজা করি, কবরকে সেজদা দিই, কবরে মান্নত করি, এটা তো পুরা শের, এবং এই মদ পানের সে ওটা কিন্তু আরো বেশি মারাত্মক। কিন্তু ওইটাকে আমাদের সমাজে আজকাল আলোচনা নেই না, ওইটা খারাপ মনে করি না, বাট এটা লক্ষ লক্ষ লোক যাচ্ছে, ইবাদতই মনে করছে, লক্ষ লক্ষ লোক যাচ্ছে, এই সমস্ত ইমান হারা হচ্ছে, ওইটার প্রতি আমাদের কিন্তু গুরুক্ষোভ না। কিন্তু এই মদখোর এর প্রতি এটা অন্যায়, এটা এটা নিঃসন্দেহ অন্যায়, একেও নির্দিষ্ট ইয়া করতে শাস্তি আত আনতে হবে, কিন্তু ওইটাও আমাদের চিন্তা রাখা উচিত যে ওইটা কত বড় মারাত্মক, ইমানকে আমার শেষ করে গেছে, যত আমি নামাজ পড়তে রাখি আমার সব বেকার, আর এটা আজকাল সব বেকার হবে না। কিন্তু নামাজ আমি আমার ঠিক আছে, এটা আমি অপরাধ করছি, এটা শাস্তি হবে, কিন্তু আমার নামাজ নষ্ট হবে, আর ওটা নামাজ নষ্ট হয়, রোজা যা আছে সব বরবাদ হয়ে যাচ্ছে। জি জি, খাওয়ার সময় সালাম দেয়া অথবা জবাব, সালামের জবাব দেয়া যাবে কি? সালামের সময় দুনিয়া সব কথা বলে, গল্প গুজব সব করতে পারে, সালাম কি অপরাধ করলো যে সালাম আদান প্রদান একে নাজায়েজ হয়ে যাবে? দুনিয়ার সব কথা চলে, সব গল্প চলে, কিচ্ছা কাহিনী, এখানে সালাম দেয়া আর না দেয়া, এখানে আসিয়া যত মাসালা তালাশ করে, আসলে সালাম প্রয়োজনে সালাম দেয়া এবং সালামের জবাব দেয়া বৈধ। তবে হ্যাঁ, যেই লোকটা খাবার খাচ্ছে এখন এমন অবস্থা যে তার মুখে আটকে গেছে, হ্যাঁ, এখন সালাম দিয়ে তার জবাবটা তো কষ্টকর হবে, সেক্ষেত্রে ব্যতিক্রম, কিন্তু স্বাভাবিক নিয়মে সালাম দেয়া এবং নেয়া দুইটা জায়েজ।